ক্লাস সেকেন্ড জিওগ্রাফি কোশ্চেন পেপার এটা দেখতে থাকো একে দিকে বলেছে শুদ্ধ উত্তরটি চিহ্নিত করতে হবে অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন আছে এখানে আটটা সঠিক উত্তর তোমাদেরকে চিহ্নিত করতে হবে তো এই কোশ্চেনগুলোকে একটু সলভ করে নেবে দেখতে থাকো পরে তোমাদের দুই দিকে দেখো বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো আটটি তো এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো উত্তর দিলে তোমরা এক নাম্বার করে পাবে দেখতে পাচ্ছ কোশ্চেন গুলোকে চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো তিনের দাগের যে কোশ্চেনগুলো আছে দেখো উত্তর দিলে তোমরা দুই নাম্বার করে পাবে এখানে যেগুলো আছে দেখো হিমপ্রাচীর কি এটা খুব গুরুত্বপূর্ণ নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো এই কোশ্চেন দুটো অবশ্যই ভালো করে তৈরি করে নেবে পরে চারিদিকে বলেছি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর দিলে তোমরা তিন নাম্বার করে পাবে পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের তুলনা এটা খুব গুরুত্বপূর্ণ ভারতের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তারপরে যেটা আছে দেখো ভোরা কোটাল ও মোড়া কোটালের পার্থক্য এই পার্থক্যটাও খুবই গুরুত্বপূর্ণ এবার পাঁচের দাগে যে প্রশ্নগুলো আছে উত্তর দিতে হবে তোমাদের যে কোনো দুটি উত্তর দিলে তোমরা কত করে পাবে দেখো এখানে পাঁচ নাম্বার করে পাবে বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয় বলতে পারে বায়ুমণ্ডল উত্তপ্ত উত্তপ্ত হওয়ার কারণগুলি বর্ণনা করো পরে থাকছে জোয়ার ভাটার প্রভাব এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর থাকছে শিল্প স্থাপনে প্রভাব বিস্তারকারী উৎপাদনগুলির প্রসঙ্গে আলোচনা করো তারপর থাকছে মিলেট উৎপাদনের অনুকূল পরিবেশ এখানে বর্ণনা করতে বলেছে